যে যে করোনাতে যারা যে সব ডাক্তার নার্সরা কাজ করতেছে তাদেরকে আলাদাভাবে হোটেলের ব্যবস্থা করা আজকের এই চিঠিটা দেখে নেত্রী আমার মনে হয়েছে যে আমি এমন এক নেত্রীর আদর্শের রাজনীতি করি যে তাকে মানার মতো যোগ্যতা রাখেন উনি আপনি ছয়টা বিশেষায়িত করোনা হাসপাতালে যারা করোনা রোগী দেখেন তাদের ডাক্তারদের জন্য নার্সদের জন্য বিশটা হসপিটাল বিশটা হোটেলে আপনি রুমের বরাদ্দ করেছেন মুজিব করতো সেই কোট যে কোট লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা না আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহিহামদুলিল্লাহ আমর্শক শ্রোতা আমার আজকের প্রসঙ্গ আবারও ব্যারিস্টার সুমন আপনারা আমার আজকের আলোচনা শুরুর আগে ব্যারিস্টার সুমন ভাইয়ের একটি বক্তব্য শুনেছেন যে বর্তমানে যে মহামারী গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মহামারীতে যে সকল চিকিৎসক চিকিৎসা দিবেন তাদের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশটা হোটেলে ডাক্তারদের জন্য থাকার ব্যবস্থা করেছেন অর্থাৎ ফাইভ স্টার হোটেল আর এই বরাদ্দের যে চিঠিটা ওই চিঠিটা আমাদের ব্যারিস্টার সুমন ভাই দেখেছেন তার মানে বোঝা গেল যে এই মহামারীতে যে সকল চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন তাদের জন্য যে বিশটা ফাইভ স্টার হোটেলে বরাদ্দ দেওয়া হয়েছে এই চিঠিটা ওনার কাছেও পাঠানো হয়েছে বা সামহাও উনিও জেনেছেন এখন প্রশ্ন হলো যে তার এই তথ্যটা কতটুকু সত্য আমরা বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এই সংবাদটি দেখেছি বাট বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যম আই মিন জাতীয় দৈনিক পত্রিকা কিংবা বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলিতে এই তথ্যটি আদৌ এসছে কিনা না এ বিষয়টি আমাদের একটু জানা প্রয়োজন আমি আগেই আপনাদেরকে জানিয়ে রাখি ব্যারিস্টার সুমন ভাই এই বক্তব্যটি রেখেছিলেন মঙ্গলবারে তো তার এই তথ্যটা কতটুকু সত্য এটি জানার জন্য আমরা এবারে চলে যাচ্ছি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর জার্নাল যে টেলিভিশন চ্যানেলটা বলা হয় যে আওয়ামী লীগের প্রতিষ্ঠান বা আওয়ামী ঘরানার একটি টেলিভিশন চ্যানেল এই টেলিভিশন চ্যানেলে বুধবারে একটি টক শো হয়েছে এই টক শোতে সাংবাদিক নাইমুল ইসলাম ছিলেন তো এই টকশোর যে হেডলাইন হেডলাইনে বলা হচ্ছে হোটেল মালিকরা কিছুই জানেন না এই বিষয়টার সত্যতা কতটুকু সেটি আমরা জানার জন্য হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালের যিনি মালিক আমরা তাঁর বক্তব্যটা শুনে আছি যে আসলে ব্যারিস্টার সুমন ভাইয়ের দেওয়া এই তথ্যটা কতটুকু সত্য আসলে না আমরা হাতে কোন ধরনের কোন চিঠি বা সরকারি প্রজ্ঞাপন পাইনি আমি গতকালকে আপনার ডিজিটাল মিডিয়ায় মাধ্যমে জানতে পারলাম অনলাইন নিউজে এবং সেখানে পড়ে আজকে আমাদের জিএম সাহেব উনি বারবার ট্রাই করেছেন আপনার যে টিএনটি নাম্বারটা দেওয়া বাট সেখান থেকে কোনো রেসপন্স আসেনি যাই হোক আপনারা নিশ্চয়ই হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালের মালিকের বক্তব্য শুনেছেন তিনি বলেছেন যে না ওনাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন যায়নি ওনারা শুধু অনলাইন নিউজ পোর্টালের খবর দেখে এটি জানতে পেরেছেন সেখানে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে যে আদৌ ডাক্তারদের জন্য কোনো ফাইভ স্টার হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু তারা জানতে পারিনি তো এখানে প্রমাণিত হলো যে ব্যারিস্টার সুমন ভাই গুজব ছড়িয়েছেন কারণ হচ্ছে বাংলাদেশের বিশটা ফাইভ স্টার হোটেলে ডাক্তারদের থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রজ্ঞাপন জারি করেছেন আর সেই প্রজ্ঞাপনের চিঠিটা আমাদের ব্যারিস্টার সুমন ভাই ইতোমধ্যেই দেখে ফেলেছেন এবং এই জন্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার ওই ভিডিওটি নববর্ষের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন কিন্তু তার এই বক্তব্যের সাথে বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল ফাইভ স্টার হোটেল জাকারিয়ার মালিক বলছেন যে তারা এ জাতীয় কোনো প্রজ্ঞাপন পান নাই এ জাতীয় কোনো কিছুই তারা জানেন না এতে প্রমাণিত হল যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই গুজব ছড়িয়েছেন এখন এই জায়গায় হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি শুধু একটি ইন্টারন্যাশনাল হোটেলের মালিকের কথায় তাকে গুজব ছড়ানো বলছেন তো মেনে নিলাম মালিকের কথা তাহলে মিথ্যা তো যদি সুমন ভাই গুজব না ছড়িয়ে থাকেন তাহলে এই মালিক গুজব ছড়িয়েছেন মিথিলা গুজব ছড়িয়েছেন নাইমুল ইসলাম গুজব ছড়িয়েছেন কোনো না কোনোটা তো গুজব হওয়ার কথা একসাথে তো দুইটাই সত্য হতে পারে না ঠিক আছে আপনারা একজনের কথা হয়তো বিশ্বাস নাও করতে পারেন তাহলে চলুন আমরা টকশোতে যে তিনজন অতিথি আছেন তিনজনের আরেকজনের কাছে যাই তিনি এ ব্যাপারে কি বলেছেন আমরা চলুন সেখানে চলে কিছু কিছু বিষয়ে অতি অতি আবেগী হয়ে অথবা কি বলে আমি জানি না কাকে খুশি করার জন্য বাস্তবতা থেকে বাইরে গিয়ে হুট করে একটা ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে যাই হোক আমি আর আপনাদেরকে শোনাতে চাচ্ছি না আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই টক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদৌ ডাক্তারদের জন্য ফাইভ স্টার হোটেলের কোনো প্রজ্ঞাপন জারি করেন নাই কেন এই কথাটা বলছি ফাইভ স্টার হোটেলে ডাক্তারদের থাকার ব্যবস্থা করার জন্য যদি কোনো প্রজ্ঞাপন জারি করেন তাহলে কিন্তু সবার আগে হোটেল কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলবেন কথা বলার পরেই তিনি প্রজ্ঞাপন জারি করবেন হোটেল কর্তৃপক্ষ কিছুই জানে না তো আগেই সেটি প্রজ্ঞাপন আকারে আসবে কিভাবে। এখন এই জায়গায় ভদ্রলোক বলছেন যে অতি উৎসাহিত হয়ে একটা তথ্য ছড়িয়ে দেওয়া এটা ঠিক নয় তিনি কিছুটা বিরক্ত হয়েছেন তো তাতে কি বোঝা গেল আমাদের ব্যারিস্টার সুমন ভাই যে তথ্যটি মানে মিলিয়ন্স অফ মিলিয়ন্স মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন এটি একটি গুজব তো এখন কথা হলো যে বাংলাদেশের একজন সাধারণ ফেসবুকার বাংলাদেশের একজন সাধারণ ইউটিউবার বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যদি গুজব ছড়ায় গুজব ছড়ানোর সাথে সাথেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেন আর সরকারি দলের কেউ বা বাংলাদেশের বিশিষ্ট কেউ কোনো একজন আইনজীবী বা সেলিব্রিটি তারা যদি গুজব ছড়ায় তাহলে তারা ছোঁয়ার বাইরেই থেকে যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে আমি গুজব নিয়ে একটি কথা বলেছিলাম একটি আলোচনা করেছিলাম একটি ভিডিও উপস্থাপন করেছিলাম সেখানে আমি আপনাদেরকে প্রমাণ কই প্রমাণ করে দেখিয়েছিলাম যে বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তিনি একটি গুজব ছড়িয়েছিলেন তার ফেসবুক আইডিতে আর তার এই গুজবটি তার আগে ছড়িয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন সেই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন তো যদি আইনটা সবার জন্যই সমান হয় তাহলে একজন সাধারণ নাগরিক একজন সাধারণ ফেসবুকার একজন সাধারণ ইউটিউবার যদি গুজব ছড়ানোর কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হতে পারেন তাহলে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কেন নয় তাহলে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের মালিক কেন নয় তাহলে বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট সেলিব্রিটি ব্যারিস্টার সুমন কেন নয় এই প্রশ্ন কি আমরা করতে পারি না অবশ্যই করতে পারি কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের সকল আইন বাংলাদেশের বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য বাংলাদেশের গরিব মানুষের জন্য এই আইনটা আওয়ামী লীগের কোনো নেতার জন্য না এই আইনটা কোনো মন্ত্রীর জন্য না এই আইনটা বাংলাদেশের বর্তমান সরকার আওয়ামী ঘরানার যে সকল সংবাদ মাধ্যম আছে তাদের জন্য না বিষয়টি হয়তো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল এর থেকে বেশি মন্তব্য আমি করতে চাই না সর্বশেষে যে কথাটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে এই পৃথিবীর উন্নত বড় বড় যে পরাশক্তি দেশগুলি আছে কোনো দেশের ডাক্তারদের কিন্তু ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে নাই সে সকল দেশে কি করেছে ডাক্তারদেরকে রেওয়ার্ড দিয়েছে ডাক্তাররা যে একেবার মানে এই করোনা পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে যে লাইনে আছেন তারা যে মূল সংগ্রামটা করছেন এই সংগ্রাম করার জন্য তাদেরকে রেওয়ার্ডের ব্যবস্থা করেছেন কিন্তু আমাদের সরকার কি তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা করেন নাই রিসেন্টলি আপনারা জানেন যে ডাক্তার মঈন তিনি এই মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন কিন্তু যখন তিনি মহামারীতে আক্রান্ত হয়েছেন তখন তিনি একটি এয়ার অ্যাম্বুলেন্স চেয়েছিলেন কিন্তু সরকার এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটি আমাদের আরেকটি যুদ্ধ এই মহামারী মোকাবেলা এটি আমাদের আরেকটি যুদ্ধ তো যদি এটি যুদ্ধ হয়ে থাকে তাহলে এই যুদ্ধের এই যুদ্ধের যারা সম্মুখ সমরে আছে যারা ফ্রন্ট লাইনে আছে তাদের একজন শহীদ হয়েছেন আপনি তো একবারও ঘোষণা করলেন না যে এই যুদ্ধের প্রথম শহীদ ডাক্তার মহিনুদ্দিন সাহেব কেন ঘোষণা করলেন না বাংলাদেশের একজন নাস্তিক ব্লগার তাকে কে বা কাহারা হত্যা করলো। আপনি তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করে তার বাড়িতে চলে গেলেন আর এত বড়ো একটা মহামারীতে যিনি ফ্রন্ট লাইনে থেকে সংগ্রাম করে তিনি ইন্তেকাল করলেন একটা বারের জন্য আপনি ঘোষণা দিতে পারলেন না যে এই যুদ্ধের সম্মুখ সমরের প্রথম শহীদ আমাদের ডাক্তার মাইনুদ্দিন তো এই ঘোষণাটা আসা উচিত ছিল কেন এই ঘোষণাটা দেন নাই আর দ্বিতীয় কথা হলো যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই যে এমপির প্রশংসা করছেন তিনি কিন্তু একজন ভোটচোর আপনা আপনাদের নৈতিক পদস্খলন কতটা হলে এই জাতীয় বক্তব্য আপনারা দিতে পারেন একজন ভোটচোরকে মানে এতটা মাথায় তুলছেন এবং এমন বক্তব্য আপনি দিচ্ছেন যে মুজিব কোট যিনি পড়েন মুজিব কোট এমনই একটি কোর্ট এই কোর্ট যার গায়ে থাকে যে পড়েন তার মৃত্যুর ভয় থাকে না দা আলিক মানে প্রশংসার কিন্তু একটা সীমা রেখা থাকা চাই প্রশংসা করতে করতে আপনি সীমা অতিক্রম করে ফেলেছেন তার যদি মুজিব কোট পড়ার কারণে মৃত্যুর ভয় যদি তার না থাকার কথা থাকতো তাহলে তিনি তো ভোট চুরি করতে পারতেন না একজন ভোট চোরকে আপনি বলছেন যে মুজিবকোট পড়ার কারণে তার মৃত্যুর ভয় নেই তিনি করোনায় ত্রাণ বিতরণ করতে আসছেন করোনায় তিনি ত্রাণ বিতরণ করতে আসছেন এই জন্য তাকে স্যালুট জানাই কিন্তু এই ত্রাণ বিতরণের কারণে তাকে স্যালুট জানাবো বলেই আমি তার ভোট চুরির ইতিহাস ভুলে যাব ভোট চুরির সমালোচনা করব না তাকে একেবার প্রশংসা করতে করতে মাথায় মাথায় তুলবো ন আই ক্যান ডু দ্যাট ব্যারিস্টার সুমন ভাই আই ক্যান ডু দ্যাট আমার নৈতিক এতটা অধোপতন হয়নি যে আমি ত্রাণ দেওয়ার জন্য প্রশংসা করতে গিয়ে তিনি বিনা ভোটের এমপি যিনি ভোট ডাকাতি ভোট চুরি করে নৈশ ভোটের এমপি আমি তাকে এমন প্রশংসা করবো যে তিনি মুজিব করার কারণে তিনি মৃত্যুর ভয় করেন নাই না আমি এতটা অনৈতিক ব্যক্তি নই যে তার ভোট চুরির সমালোচনা করতে পারবো না